নমস্কার বন্ধুরা, গীতা রকমারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, রাহুলের বিয়ে অবশেষের দিন চলেই এলো। তো আজকে দেখো, মানে বিয়ের আগের দিন রাত্রিবেলা বৌদিরা শ্রী বানাচ্ছে। তো শ্রীটা কত সুন্দর করে রং করা হচ্ছে তোমরা দেখো, আর কমেন্টে জানিও, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর সব থেকে মজার জিনিস কি জানো বন্ধুরা, ওই দিন রাত্রিবেলা, বিয়ের আগের দিন রাত্রিবেলা, আমার কাকার ছেলের, আমার ভাইয়ের জন্মদিন ছিল 26 নভেম্বর। এই যে নাচছে ব্লু রঙের ড্রেস পরে, তো এই ভাইয়ের জন্মদিন ছিল। আর দেখো সাথে আমিও নাচছি, পাশে আমার বড় নাচছে। তো সবাই মিলে ওই দিনকে, জন্মদিনটাও ও রাত্রিবেলা আমরা পালন করে নিলাম। তো খুব মজা লাগছিল, আমার কাকার ছেলে মেয়ে, আমার বরমশাই, আমি, বাড়ির আরও সবাই মিলে ওর বার্থডেটা আমরা সেলিব্রেট করে নিলাম। তো ভীষণই মজা লাগছিল ওই দিন রাত্রিবেলাটা, আর পরের দিনই বিয়ে। আর এইটা যার জন্মদিন হচ্ছে তার মেয়ে, আর পরের দিনই বিয়ে। দেখতে থাকো বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা, আজ রাহুলের বিয়ে। দেখো ভোরবেলায় সবাই চান করাতে নিয়ে এসেছে রাহুলকে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভীষণই মজার হতে চলেছে। চান করে চান করে চান করে ডুবে তুলবে। ভোর 5:30 বাজে, তখন সবে সবে আলো ফুটেছে চারিদিকে, পাখি পক্ষরের ডাক, ভীষণই সুন্দর লাগছে দৃশ্যটা। তো সেই সময় বাবা অনেক কষ্ট করে চান করেছে। তো বন্ধুরা, ভোরবেলার চান হয়ে গেল, ওর দিদি বৌদিরা সবাই চান করিয়ে বাড়ি নিয়ে আসছে। এরপরে আরও অনেক মজা, গায়ে হলুদ, কত কিছু হবে, তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, এদিকে আমিও সকাল সকাল চান করে ভগবানের সেবা দিয়ে নিচ্ছি। আর দেখো আজকের রাহুলের গায়ে হলুদ, তার জন্য আমার কৃষ্ণকেও আমি পুরো হলুদ বসন পরিয়েছি। ওর পুরো জামা কাপড় আমি হলুদ নিয়ে এসেছি, যেহেতু রাহুলের বিয়ে, রাহুলকে হলুদ লাগানো হবে, সবাই হলুদ ড্রেস পরবে, হলুদ শাড়ি পরবে, তাই কৃষ্ণরও হলুদ সাজ। আচ্ছা এটা করে না, তারপরে ফটোটা তোলার জন্য করে নিচ্ছি। আরে মুখে এত মানুষ, কারোর উলুলু নেই, শাক বাজাও নেই, উলুলু দাও রাহুল টাকা। দে না দে না, সবাই দেবে। আরে তো উপরে তোল পানটা, উপরে তো উপরে। আরে তাকালি দে দি,
না বলো কোনো কথা বলো না। এরপরে দেখো বন্ধুরা, ছেলের গায়ের হলুদ নিয়ে এবারে আমাদের বাড়ির লোকেরা যাবে হলুদ মেয়ের বাড়ি দিয়ে আসতে। তো দেখো সব তত্ত্ব সাজিয়ে নিয়েছি, আমাদের বাড়ি থেকে এই তত্ত্বগুলো মেয়ের বাড়ি যাচ্ছে, সমস্ত রকমের তত্ত্ব সাজিয়ে নিয়েছি। নিয়ে এরপরে আমাদের বাড়ির মেয়ে বউরা সবাই যাবে মেয়ের বাড়ি হলুদ আর তত্ত্ব নিয়ে। বন্ধুরা, হলুদের সাথে যে মাছটা যাবে সেই মাছটাকে দেখো সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে, টায়রা টিকলি আর গালে পান সিঁদুর হলুদ দিয়ে মাছটাকে সাজিয়ে নেওয়া হচ্ছে। এরপরে দেখো সবাই তত্ত্ব নিয়ে রেডি হয়ে গেছে, গাড়ি আসছে আর এরা সবাই মিলে বেরিয়ে পড়বে মেয়ের বাড়ি হলুদ আর তত্ত্ব নিয়ে। বন্ধুরা, মেয়ে বউরা হলুদ নিয়ে মেয়ের বাড়ি চলে গেল। এরপরে ঠাকুরমশাই আসলেন, এসে এবার নানিমুখের জোগাড় শুরু করলেন। আর এই বিয়েতে যদি নানিমুখ না করা হয় কোনো কিছুই সফল হয় না, কারণ 14 পুরুষের খোলে জল পড়ে, এই নানিমুখ করে তারপরেই আমাদের বিয়ের কাজ শুরু করতে হয়। তো নানিমুখটা শুরু হয়ে গেল বন্ধুরা, তোমরা আরও দেখতে থাকো। ওটা একটা সেলুটে পাটকাতে তুলতে হয় তাহলে খাওয়া হবে। বন্ধুরা, নানিমুখের পরে বিকাল হয়ে গেল, এবার বিকালে আর একবার সব হলুদ লাগিয়ে রাহুলকে নিয়ে সবাই চান করতে যাবে। বন্ধুরা, এবারে সন্ধ্যাবেলায় কলা পুকুরে চান করানো হচ্ছে, এরপরে বিয়ের সাজে সজ্জিত হবে রাহুল। তো চান করানোর পরে বরের টোপর মালা পরিয়ে দিদি বৌদিরা ওকে বরণ করে নেবে। এরপরে দেখতে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে সাথে থাকো, দেখতে থাকো আরও বিয়ে বৌভাত ধামাকা নতুন নতুন ভিডিও আসতে চলেছে। টাটা বন্ধু।